গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ভালো আছি, এখনো অব্দি তো ভালোই আছি। তবে এনার্জি যে খুব একটা আছে এরকম নয়, ঝিমুনি ঝিমুনি সবার পাচ্ছে। দেখো, স্নান করে এসে আজকে সিঁদুরটা কোথায় পড়ে ফেললাম, বেঁকা একটা কোন কোনায়। এখানে আমি পড়ি না, কিন্তু পড়ি আমি এই কানটাতে, চলে গেছে আজকে এতটা দূরে। যাই হোক, আজকে পুরো ট্রলি ফাঁকা করে কেচে দিয়েছি। ওর 3 সেট জামা কাপড়, আমার 3 সেট জামা কাপড়, 6 সেট, তারপর তো টুকিটাকি থাকেই, বুঝতেই পারছো। তো এইসব তো আছেই, এইসবও ধোয়া ধোয়া হলো। আরো জিন্স, দুখানা জিন্স কাচতে তো আমার মাথা পুরো পাগলা পাগলা হয়ে গেল। জিন্স গুলো এত ভারী হয়ে যায় জলে ভেজালে, আর ভালোই লাগে না। ওই জন্য না আজকে স্নান দান করে বসে নিয়ে একেবারে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। কারণ কি বলতো, একবার যদি বসে পড়তাম তাহলে এই কাচাগুলো আর হতো না। আর বুঝতেই পারছো, আমাদের হাতে আর বেশি টাইম নেই, আর তার মধ্যে আজকের দিনটা কালকের দিনটায় আমি পাবো একটু কাজ করার জন্য। আমি বুধবার থেকে একটু শনিবার পর্যন্ত বাপের বাড়ি থাকবো আর কি। এটা এই মানে কলকাতাতে এসে এই এবার একটা লাস্ট আর কি, তাই জন্য থেকে আসব বাপের বাড়িতে। তো তারপরে এসে আমি ব্যাগপাট্রা গোছাবো আর কি, কারণ তারপর আর বেশি দিন টাইম হাতে একদমই থাকবে না, মোটে আর 1 সপ্তাহ হাতে থাকবে তখন, ওই জন্যই। তো চলো, আজকে রান্না হয়েছে হচ্ছে ইঁচড়ের তরকারি, ডাল, নিম বেগুন ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ, এই হচ্ছে আজকের মেনু। তো তোমাদেরকে সবটাই বলে দিলাম, এখনকার মতো এটুকুই আপডেট, পরে আবার আসছি। পাচ্ছ যে ছাদে এসেছি আবারও, সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর কথা হয়নি, চুল টুল আঁচড়াই উনি ধরে বেঁধে চলে এসেছি। স্নান দান করে না আমি ফোন দিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, তারপরে খাওয়া তারপর ঘুমাইনি, বসেই ছিলাম। তারপরে 1 ঘন্টা বাদে 4:30 নাগাদ সব বাসন টাসন মেজে ওকে চা টা করে দিয়ে এই এলাম ছাদে, গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো, যেগুলো কেচেছিলাম অনেকগুলো সেগুলো। আর আমার কুর্তি আছে, সেটা একটু হাতাটা সেলাই করাতে যেতে হবে। তো ওই পূজা টেলার্সেই যাবো একসাথে, মামনির একটা, আমার একটা দেওয়ার রয়েছে কুর্তি, তো হাতাগুলো সেলাই করাতে হবে, সেই দিয়ে আসবো একটু দোকানটাতে গিয়ে, যাবো একটু বাদে সন্ধে হলে, তারপর যাবো। সকালবেলা না বেরোতে ইচ্ছে করে না, এতটাই রোদ। আর বুঝতেই পারছো, এবার একটু তাড়াহুড়ো তো আছেই, কাকুর কাছ থেকে আবার আনতে হবে, আমি ও বাড়িও যাবো, সবটা মিলিয়ে একটু তাড়াহুড়ো রয়েছে। যদিও এখনই লাগবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু চলে যাব যেহেতু তাই জন্য নিয়ে নেব। তো থাকুক একটু, আমি একটু হাঁটাহাঁটি করে নিই। আর ওই দেখো, ওকে দেখো, ওর এখন একটা রোজ নেশা হয়েছে আমার সাথে, 5 মিনিটের জন্য ছাদে আসে, তারপর গিয়ে পড়তে বসে। কিরে, নিচে চলে যাচ্ছিস তুই একা একা? টাকলা হয়েছে, আর পায়ে দেখবে কি জুতো পরে এসেছে আজকে। এই দেখ, কার জুতো? আন্টির, আন্টি জুতো পরে এসো। তো চলো, আমি একটু হাঁটাহাঁটি করে নিই আর ওকে নিচে দিয়ে আসি, তারপরে আমি একটু হাঁটাহাঁটি করে তারপর নিচে যাব। ছাদে হাঁটাহাঁটি করে তো চলেও এসেছি ঘরে, আর 6:15 বাজে এখন, আর এসে বিস্কিট আর চাও খাওয়া হয়ে গেছে। দেখবে আমার চেয়ারের পরিস্থিতি, যেগুলো কেচেছিলাম দেখো, দেখতে পেয়েছো, এগুলো এখন সব ভাঁজ করবো। আর দেখি কুর্তিগুলো নিয়ে হাতাটা ঠিক করাতে যাব, তোমাকে বললাম। আর মা পয়লা বৈশাখে আমাদেরকে কেনার জন্য, মানে মা বাবা আর কি, পয়লা বৈশাখে আমাদেরকে কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল, আমরা যেন ওখান থেকে কিছু কিনে নিই। তো ওখান থেকে আমি আমার কুর্তিটা কিনেছি, এটা ঠিক কথাই, মানে বাবা টাকা দিয়েছিল যে ওখান থেকে আমি আমার কুর্তিটা কিনে নিয়েছি, কিন্তু ও কিছু কেনেনি। ও বলছে না, ওখানকার পাঞ্জাবি বা কুর্তা যেটাই বলো না কেন, ওর ঠিক ভালো লাগে না, মানে একটু মাঝ বয়স বা বয়স্ক এদের জন্য ঠিক আছে, ওর ওর বক্তব্য এটা যে আমার ভালো লাগে না, আমি নেব না। আর পাঞ্জাবি তো পড়তে এমনিই ভালোবাসে, কিন্তু লখনৌ চিকনের বলছে আমার অলরেডি অনেকগুলো রয়েছে, যেহেতু প্রত্যেক বছর যেহেতু বুঝতেই পারছো রয়েছে, কিন্তু ও পড়তে চায় না, তাই জন্য আনা হয়নি আর ওরটা। তো ওরটা কেনার জন্যই বিরাটি আসার কথা আছে। এবার মা আজকে একটু বেশি কাজ ফাজ করে ফেলেছে বলে হাতে পায়ে যন্ত্রণা করছে, তাই জন্যে বোধ হয় বললো ফোন করে পরে একটু জানাচ্ছে। তো মা যদি বিরাটি আসে আমি একেবারে কুর্তিগুলোর হাতা ঠিক করতে দিয়ে চলে যাব বিরাটি, এখনো কোনোটাই ঠিক নেই, দেখা যাক কি হয়। আর এবার চলো একটু আমি ভাজটা করে নিই। আর এখানটা না কি হলো আমি বুঝতে পারছি না, দেখো র্যাশ র্যাশ বেরিয়ে গেল, ক্যামেরাতে বোধ হয় আসবেও না। এই যে এইখানটা, এই যে
তেমন র্যাশ র্যাশ মতো বেরিয়ে গেল, যেটা কিনা ছাদ থেকে এসে আমি খেয়াল করলাম। যাই হোক, তো চলো আমি ভাজিটা করে নিই এবার। সবেই বাজে 7টা, এখানটা কি হলো জানি না। যাই হোক, এখন সবেই বাজে 7টা, কি হয়েছে? তো এখন সবেই বাজে 7টা, আর আমার এখন কিন্তু সব গোছানো হয়ে গেছে, দেখাচ্ছি ধরো তোমাদেরকে। এই দেখো, আর পেছন দিকটা আর তাকিও না, ওখানটায় রয়েছে ট্রলিটা, সব গোছাবো সব গোছাবো। দেখো এখানে আরো একটা ট্রলি, দেখেছো কি? মানে আমাদের ঘর ট্রলিতে ট্রলিতে ছেড়ে যাচ্ছে, আর আমার বস সুতো পেলেই ফ্যানটাকে বন্ধ করে দিয়ে এসিটাকে চালিয়ে দিচ্ছে, যেটা ওর পক্ষে ভালো না। তো এই চলছে, আমি বাঁধাকপিটাকে কেটে রেখে এসেছি, বাঁধাকপি একটু ভাপিয়েও নিয়েছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আমি সয়াবিন দিয়ে আজকে বাঁধাকপি রান্না করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার বর শুনে ভূতের মতো তাকিয়েছে, ওই যে আর বালিশগুলো ঠিক করো গো। তো এবার সয়াবিন দিয়ে করবো বলে তাই জন্য ওভাবে তাকালো। চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, খেতে মোটেও খারাপ হয় না, খুব ভালো হয় খেতে। ও সয়াবিনটা খুব একটা ভালো খায় না, কিন্তু তরকারিটার কথা মনে আছে তো, ব্যাঙ্গালোরে খাইয়েছিলাম, একবার মোটেও খাওয়াইনি, অনেকবারই খাইয়েছি। তো চলো, ও অনেক কিছুই না খেতো না, ধোকা দিয়ে রুটি এগুলো খেতো না, খেয়েছে ওখানে গিয়ে। যাই হোক, তো চলো তোমাদের সাথে আজকে ওই রেসিপিটা শেয়ার। তো দেখো আমি সবটাই গুছিয়ে নিয়েছি, এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আদা আর একটু লাগলে আমি নেব। আর এখানে দেখো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দু ভাগ করে নিয়েছি, আর এখানে বাঁধাকপিটাও ভাপিয়ে নিয়েছি। আর সাথে না, যেহেতু আলুটা খেতে চায় না মামনিরা, তাই জন্যে আমি আলুটাকেও ভাপ দিয়ে জল ফেলে নিয়েছি। যাদের এরকম কোনো প্রবলেম নেই তারা আলুটাকে ভেজেই নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এটা বানাবো আমি সর্ষের তেলে, তাই জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হওয়ার পর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর এখন দিয়ে দেবো জিরে ফোড়ন, তারপর টমেটোটাকে ছেড়ে দেবো। জিরেটাও হয়ে গেছে, এবার টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা মোটামুটি অবস্থায় আসার পর দিয়ে দেবো আদাটা, এবার দিয়ে ভালো করে আবারও কষাবো, আর তারপর ড্রাই স্পাইসেসগুলো সবকটা একে একে অ্যাড করবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর নুন। দেখো আমি ড্রাই স্পাইসেসগুলো সব অ্যাড করে দিয়েছি, এইবার সব ভালো করে কষিয়ে নেব। আর এই কষানোর টাইমেই একটু পরে আমি সয়াবিনটাকেও দিয়ে দেবো। দেখো মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছে, আর টমেটো প্রায় গলেই গেছে, এবার ছোট্ট ছোট্ট করে কাটা সয়াবিনগুলোকে, একটাকে আমি দু টুকরো আর বেশি বড় হলে তিন টুকরো করে নিয়েছি, নিয়ে এবার কষাতে থাকবো এটার সাথে। সয়াবিনটা মোটামুটি ভাজা ভাজা হলে এবার আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষাবো ঢেকে ঢেকে, আর কিছুই নয়। দেখো আমার মোটামুটি হয়েই গেছে, বেশ সুন্দর এক জায়গাতে চলে আসছে। এই টাইমে তোমরা ধনে পাতা দিয়ে দিতে পারো, আমার ঘরে না ধনে পাতা নেই, আর নয়তো লাস্টলি একটু ঘি গরম মশলা অ্যাড করে দিতে পারো। আর আমাদের বাড়িতে না ঘি দেওয়া রান্নাটা সবাই পছন্দ করে, কিন্তু ও পছন্দ করে না, মানে আমার বর, তাই জন্য আমি দিতে পারছি না। আর গরম মশলাটা পাপা ভালোবাসে না, তাই দেব না। তো ধনে পাতা থাকলে আমি দিতাম লাস্টে, ধনে পাতা নেই, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ মোটামুটি হয়ে গেছে, করে দেখতে পারো, খুব কিন্তু ভালো লাগে। তোমাদেরকে লাস্টে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো দেখতে এরকম হয়েছে, আশা করি ভালোই হয়েছে খেতেও। আর এটাতে না আমি একটু চিনি দিয়েছি, মানে লাস্টে চিনি দিয়ে তারপর নামিয়েছি, আর এটা চিনি দেওয়ার আগেই নামিয়ে নিয়েছি, যেটা কিনা মামুনি খাবে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছো, তোমরাও চাইলে একটু চিনি দিতে পারো, ভালো লাগে, নিরামিষ তরকারি তো। তো চলো আজকে আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, কারণ সনকাকে একটু অঙ্ক দেখাতে হবে। তো চলো এবার যাই তাহলে। দিনের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে, সেটা আমাকে চুলঠুর বাঁধা দেখেই আশা করি বুঝতে পারছো। তো বাঁধাকপিটা জাস্ট একবার এভাবে করে খেয়ে দেখো যে কেরকম লাগে।
অসাধারণ খেতে হয়েছিল, একটু ঝাল ঝাল বানিয়েছিলাম, তো পাপার একটু ঝাল লেগেছে, কিন্তু পাপা পর্যন্ত খেয়ে নিয়েছে। অন্য টাইম হলে কি ঝাল হলে পাপা দিয়ে দেয়, তো আজকে না দেয়নি, তো বুঝতেই পারছো তার মানে ভালো হয়েছিল। আর পাপা আম্মা সবাই বলছে ভালো হয়েছিল। আর সয়াবিন দেওয়ার শুনে ও তো মুখটা তখন ওরকম করলো, এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম, কিন্তু ও ভালো খেয়েছে। হাঁসের ডিম যদিও বা একটা ভেজে দিয়েছিলাম, কিন্তু ভালো খেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, প্লিজ 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 সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।